দেখো না তোমার মেয়ে ফোনটাকে চালিয়ে আমাদের লাইভটা দেখছে আর হাসছে। তোমার লাইভ ভিডিও অনেক ভালো শেখ আফ্রিদি কিং, থ্যাংক ইউ সো মাচ। এমডি সাইমুল লিখেছে হাই বৌদি, হ্যালো বলো। সবাই খুব ভালো রেসপন্স করছো, খুব ভালো লাগছে। যা আমার কোল থেকে ওর মা, যা মানুকে নিয়ে ওদিকে যা। মানু কি দেখে ফেলবে? কেমন আছো তুমি আমার কথা ভুলে? সুহানা প্রিন্সেস, হ্যাঁ বোন বলো কেমন আছো তুমি? তুমি তো অনেকদিন লাইভ আর আসুনি, তোমাকে তো মিস করি লাইভে। আমার সুহানা প্রিন্সেস কোথায় গেল? আছে লাইভে, তারা কি জিজ্ঞেস করে নাও। বৌদি তোমার ছেলের এজ কত? ছেলে নয় আমার মেয়ে গো, তারপর বলো সবাই কিছুক্ষণ লাইভে থাকবো, 4-5 মিনিট, তারপর চলে যাবো। চলো আর একটু কথা বলে নিই, তারপরে লাইভ থেকে অফ হয়ে যাব। একটু মানুষ সরে বস, চলে যাচ্ছি। দাদার দোকানের কাজ কেমন চলছে? দাদার দোকানের কাজ ভালোই চলছে। তোমার কাজ কেমন চলছে বলো? দাদা কেমন আছে? দাদা আছে, দাদা তুমি খারাপ হয়েছিল একটু, দাদা এখন বেড়ে আছে আগে থেকে। দাদা একটু আগে লাগে একবার উঁকি দিয়ে চলে গেল, চলে গেল না আছে কি জানি আর ম্যাচ করে। ভাই উঠছে, দাদা কোথায়? দাদা দোকানে আছে, দাদা একবার লাইভে উঁকি দিয়ে গেল। দেখছো জিসে জিন্দেগি ঢুন্ড রহি হ্যায়। গণেশ ভাইয়ের টিফিন করা হয়ে গেছে, জিন্দেগি ঢুন্ড রহি হ্যায়। বৌদি দাদা তে গওয়ালায় একবার দুবার, উল্টো পাল্টা কেন তোমরা মেসেজ করো? আমি ভালো কথা বলছি, তোমরা ভালো কথা বলো। এমডি রবি, কিউট বৌদি ভালো আছেন, আপনি এত কিউট কেন? আমি তোমরা ভালো লাগে এই কিছুদিন ধরে নিয়েছিল না। হ্যাঁ শুনলাম তো, তোমরা বাংলাদেশ নিচ্ছিল না, খুবই খারাপ অবস্থা। আমাদের এখানে এনআরসির জন্য একবার নেট চলে গেছিল। মাথা